বুধবার না ফেরার দেশে পাড়ি জমান অভিনেতা আহমেদ রুবেল মুক্তির অপেক্ষায় থাকা নিজের সিনেমা পেয়ারার সুবাসের প্রিমিয়ারে অংশ নিতে ওইদিন সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে যাওয়ার পথে মাথা ঘুরে পড়ে যান তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছায় অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ। গুণী অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শিল্পকলায় ভিড় করেছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নির্মাতা, অভিনেতা থেকে শুরু করে সকল শ্রেণীর ভক্ত সমর্থকরা। বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। আহমেদ রুবেল নামটির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই, কেননা মানুষটি তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকদের যা উপহার দিয়েছেন তা দিয়ে তিনি রয়ে যাবেন কোটি মানুষের মনের মণিকোঠায়। এভাবে পালিয়ে বেড়ানো তো আমার স্বভাব না। গুণী এই অভিনেতা 7 ফেব্রুয়ারির বিকেলে মায়াভরা পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ করেছেন বিচ্ছিন্ন। তবে হঠাৎ করেই গুণী এই মানুষটির প্রস্থান কোনোভাবেই মানতে পারছেন না তার দর্শক ও অভিনয় জীবনের সহকর্মীরা। ঘড়ির কাটা তখন সকাল 11টা। ফ্রিজিং ভ্যানে করে আহমেদ রুবেলের নিথর দেহখানি আসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। এর আগেও বহুবার এসেছিলেন তিনি, অভিনয় দিয়ে মাতিয়েছেন দর্শক, আর আজ লাশবাহী ফ্রিজিং ভ্যানে এলো তার নিথর দেহখানি। অভিনয় জীবনের দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, কাছের মানুষরা শেষবারের মতো প্রিয় মানুষটিকে বিদায় জানাতে আসেন শিল্পকলা চত্বরে। রুবেলের সেই নিথর দেহকে পাশে রেখে তার সহকর্মীরা কত শত স্মৃতি আওড়ালেন, কিন্তু সেসব স্মৃতিচারণের কিছুই শুনলেন না আহমেদ রুবেল। দরাজ কণ্ঠে বিনয়ী হয়ে বললেন না কোনো কিছুই। যারা বেঁচে আছি তারা চলে যাওয়ার পরে তাদের কথা চিন্তা করি। রুবেল ভাই একজন নিঃসঙ্গ মানুষ ছিল, আমরা আসলে এক সপ্তাহ আগেও রুবেলের ভাইয়ের প্রতি কেউ যোগাযোগ করিনি। মুক্তিযোদ্ধা, পরিচালক ও অভিনেতা নাসিরউদ্দিন ইউসুফ বচ্চু বলেন, আহমেদ রুবেল প্রমাণ করতে পেরেছিল সে একজন চাত অভিনেতা। অন্যদিকে মামুনুর রশিদ বলেন, আমার কাছে ওর চলে যাওয়া অকল্পনীয় মনে হচ্ছে। বা বাংলাদেশের মঞ্চে এই কথাটি প্রমাণ করতে পেরেছিল যে সে একজন জাত অভিনেতা। তার দেহসষ্ঠব, তার কণ্ঠস্বর সব মিলিয়ে বাংলা মঞ্চে যে অভাবটি ছিল সেটি সে পূরণ করেছিল। আমার এত কাছের, আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছে কালকে রাত্রি থেকে যে এটা কী করে সম্ভব, কী করে সম্ভব আমাদের চেয়ে কত ছোট বয়সে তার একটা স্ট্রোক হয়ে গেল এবং মুহূর্তে আমাদের কোনো সুযোগও দিল না। অভিনেতা ফারুক আহমেদ বলেন, তার উচ্চতা, তার কণ্ঠ প্রথম দিন থেকেই আমাকে মুগ্ধ করেছিল। তার উচ্চতা, তার গম্ভীর কণ্ঠ প্রথম দিন দেখেই আমাকে মুগ্ধ করেছিল। কণ্ঠস্বর শুনে আমার রীতিমতো আফসোস হতে থাকলো যে এত সুন্দর কণ্ঠস্বর কীভাবে হয়। মাননীয় সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন, যে কোনো চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার জন্য রুবেল ভাইয়ের বিকল্প ভাবা যায় না। কারো বিকল্প হিসেবে কেউ কখনো এই পৃথিবীতে আসতে পারে না। ওনার বিকল্প কেউ নেই, ওনার বিকল্প উনি নিজেই। অসাধারণ অভিনয় দক্ষতা নিয়ে যে মানুষটি পৃথিবীতে এসেছিলেন তিনি তার পুরোপুরি অভিনয় দক্ষতা আমাদেরকে দেখাতে পারেননি। আমরা তার কাছ থেকে আরও অনেক কিছু পেতে পারতাম, আরও অনেক কিছু পাওয়ার ছিল। কারণ যে কোনো চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার জন্য রুবেল ভাইয়ের বিকল্প ভাবা যায় না। চিরঞ্জীব মুজিবে দেখেছি তার কি অসাধারণ অভিনয় দক্ষতা এবং কত বিশ্বাসযোগ্যভাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে উনি পোর্ট্রে করেছিলেন। এছাড়াও আহমেদ রুবেলকে স্মরণ করে অনেকেই স্মৃতিচারণ করেন। অভিনেতা না, একজন ভালো মানুষ। রুবেল ভাই আমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে গেলেন, মৃত্যু সাথে সাথে ঘরে মানুষের। আমাদের সিনেমার জন্য তো না, শুধু আমাদের পুরো ইন্ডাস্ট্রি রুবেল ভাইয়ের মতো একজন গুণী অভিনেতাকে হারালো। আমাদের জন্য, সবার জন্য, মানে পুরো ইন্ডাস্ট্রির জন্য, সারা দেশের জন্য তো প্রসেস করা খুবই ডিফিকাল্ট, কিন্তু আমরা আসলে মানে খেয়েই হারিয়ে ফেলছিলাম যে এটা কি হলো, এরকম একটা অদ্ভুত অনুভূতি। প্রতিনিয়ত আমাদের মনে হয়েছে যে এরকম একটা অ্যাক্টর আমাদের দেশের আসলে সম্পদ। তুমি আমাদের পথে আসো, ভালোর পথে আসো। এই শক্তি নিয়ে, সাহস নিয়ে আমরা কেউ কোনোদিন ওর কানে কিছু বলিনি। ওনাকে কোণঠাসা করে রাখা হয়েছিল, কারণ ওনাকে হ্যান্ডেল করা, ওনার মতো মেধাকে কাজে লাগানোটা কঠিন। আমাদের এখানে এরকমটাই হয়, যাদেরকে ইন্ডাস্ট্রির মানে অনেক বেশি যোগ্য তাদেরকে কোণঠাসা করে রাখা হয়। আহমেদ রুবেল এমনই একজন শিল্পী যে সস্তা জনপ্রিয়তাকে কোনোদিনও গুরুত্ব দেয়নি, কোনোদিনও ভাবেননি।
উনি যত জনপ্রিয় অভিনেতা সেটা তার গুণ দিয়ে তার মেধা দিয়ে হয়েছেন এবং তার শিল্পী সত্তাকে কখনোই কোনোদিনও আমি বিক্রি করতে দেখিনি। স্মৃতিচারণের পালা চুকিয়ে বৃক্ষমানব খ্যাত অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবিথি জোর পুকুরে বাদ আসর হবে অভিনেতার দাফন। এদিকে বুধবার সন্ধ্যায় নিজের অভিনীত পেয়ারা সুভাষ সিনেমার উদ্বোধনী শোতে উপস্থিত থাকার কথা ছিল আহমেদ রুবেলের। শোতে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেসমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রুবেল। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে সন্ধ্যা 5:58 ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু এক কঠিন বাস্তবতা, যে বাস্তবতা প্রতিনিয়ত সবাইকে হাতছানি দিয়ে রাখছে। তবুও কত শত পরিকল্পনা, কতভাবে ছুটে চলা, সে সব কিছুই এক নিমেষেই থমকে যায় জীবন ভ্রমর উড়াল দিলে। তেমনি হলো প্রিয় অভিনেতা গুণী অভিনেতা আহমেদ রুবেলের বেলায়। এখন সবার প্রত্যাশা উপরের ঠিকানায় ভালো থাকুক প্রিয় অভিনেতা। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।